দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ সংলাপে আপনাদের সাথে আছি আমি রাকিবুল্লাহ সরকার আর আমার সাথে এই মুহূর্তে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর ইকবাল রউফ মামুন অধ্যাপক রসায়ন বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন তৌহিদুল হক শিক্ষক ও সমাজ বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় দর্শক করোনা পরবর্তী সময়ে বিশ্ব যখন একটি অর্থনৈতিক মন্দার দিকে ক্রমাগত ধাবিত হচ্ছিল তার মাঝেই ইউক্রেনের উপর চাপিয়ে দেওয়া রাশিয়ার যুদ্ধ সেই পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে এবং খুব নিকট অতীতে ন্যান্সি পলিসের তাইওয়ান সফর আরেকটি স্নায়ুযুদ্ধের দিকে হয়তো বিশ্বকে ঠেলে দিচ্ছে এই অবস্থায় বিশ্ব যখন খাদ্যের টালমাটাল অবস্থা খাদ্যের যোগানে বাংলাদেশ কোন অবস্থায় রয়েছে আমরা সেটি নিয়ে আজকে কথা বলবো আমি প্রথমে যেতে চাই ডক্টর ইকবাল রউফ মামুনের কাছে অধ্যাপক মামুন আমি আপনার কাছে প্রথমে যেটি জানতে চাই যে বাংলাদেশের এই বিশ্ব পরিস্থিতিতে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বা সক্ষমতায় অবস্থানটি কীভাবে দেখছেন আপনি বাংলাদেশ কেন সারা বিশ্বেই এখন এই খাদ্য নিরাপত্তাটা কিছুটা হুমকির সম্মুখীন বিশেষ করে উন্নয়নশীল দেশগুলা বা অনুন্নত দেশগুলোর জন্য বাংলাদেশের প্রেক্ষাপটটা আমার কাছে একটু বিশেষভাবে যেটা আমরা এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি করে অনুভব করছে সেটা হচ্ছে যে নিত্যপণ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি আমরা যদি খাদ্য নিরাপত্তার কথা বলি নিরাপত্তার সংজ্ঞার ভিতরেই কিন্তু আছে যে আপনার পর্যাপ্ত খাদ্য এবং সহজলভ্য হতে হবে তো সেই সহজলভ্যটা তো এখন আর সহজ নেই এটা আমরা সবাই মানি আমি কিছুদিন এই গেল সপ্তাহে এবং এটা বিশ্বজুড়েই গেল সপ্তাহে আমি কলকাতা সফর করে এসেছি সেখানেও আমি দেখেছি যে পাঁচ ছয় বছর আগে ওদের যে দাম ছিল সেই দাম এখন ডাবল হয়ে গেছে জিনিসপত্রের এই যে এটার প্রভাব আপনি যেমন বললেন যে ইউক্রেন যুদ্ধ আমাদের দেশের বড় পরিস্থিতির প্রথম সমস্যা হচ্ছে কোভিড থেকে মহামারী কাল থেকে যে আমাদের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে সমস্যা বাধাগ্রস্ত হলো কোভিড বা করোনা কাল যেতে না যেতেই কিন্তু আমরা বড় একটা বন্যার সম্মুখীন হলাম হ্যাঁ এখানেও আমাদের খাদ্য উৎপাদনে কিন্তু একটা ঘাটতি থেকে গেল তারপরে আবার আসলো এই যে যুদ্ধ পরবর্তী যে এখন যেই খাবারগুলোতে আমরা নিজেরা উৎপন্ন করি বা আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ দাবি করি কোথায় যে আমাদের গ্রেইন জাতীয় শস্য জাতীয় খাবারে আমরা স্বয়ংসম্পূর্ণ তাই না আমরা আমরা পর্যাপ্ত পরিমাণে ধান গম উৎপাদন করছি আমরা শাক সবজি উৎপাদন করছি যেটা আমরা আমাদের প্রয়োজনের পরেও আমরা বাইরে রপ্তানি করতে পারছি কিন্তু যেই খাবারগুলো আমাদের দেশে উৎপন্ন হচ্ছে না বা পর্যাপ্ত হচ্ছে না সেগুলো কিন্তু আমরা আমদানি করছি এবং এই যে আমদানিতে ডলারের মূল্য যেভাবে বেড়েছে তাতে খাবারের মূল্য যেভাবে বেড়ে গেল আমদানির করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে বাজারে সেটার প্রভাব প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি আমরা আজকে আমরা কোনো তরি তরকারি সেই আগের যেরকম ১০ টাকা ১৫ টাকা খেতে পারতাম সেটা এখন আর কোনো তরি তরকারি আমরা ৪০-৫০ টাকার নিচে কিন্তু পাচ্ছি না তো এই যে বললেন যে এখন এটাকে আমরা কিভাবে বিচার করব আমরা কতটা নিরাপত্তা আছে খাদ্য নিরাপত্তায় সেটা আমার নিজের কাছেও একটা প্রশ্ন যে আমরা কতটা নিরাপত্তায় আছি ধন্যবাদ অধ্যাপক মামুন আমি এবারে তৌহিদুল হকের কাছে যেতে চাই তবে আপনার কাছে যেটি জানতে চাই মামুন সাহেব যেটি বলছিলেন যে খাদ্য নিরাপত্তা বা খাদ্য সক্ষমতার সংজ্ঞায় বলা হচ্ছে যে সহজলভ্য হতে হবে অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে খাদ্যের দাম এটি পূর্ব শর্ত এই সংজ্ঞার খাদ্যের সক্ষমতা সেটি কতখানি রক্ষিত হচ্ছে আমাদের দেশে আসলে রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সম্মানিত সহালোচক তাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মুহূর্তে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং আমাদের কথা শুনছেন আপনাদেরকে প্রীতিও শুভেচ্ছা দেখুন ওটা তো সংজ্ঞার কথা নীতির কথা আইনের কথা কিন্তু বাস্তবতা তো অন্যরকম এখন যে কোনো একটি দেশের কিছু আপনি বেশ কিছু সংকট আমরা কিছু সংকট আমরা অতিক্রম করেছি সেই সংকটের প্রভাব আমরা প্রভাব দেখছি আর চলতি সময় আমরা বেশ কিছু সংকটের মধ্যে রয়েছি কিছু সংকট ছিল আমাদের অভ্যন্তরীণ যেমন বন্যার কথা বলা হয়েছে সেটা আমাদের নিজস্ব আমাদের খাদ্য উৎপাদনে আমাদের যে সক্ষমতা কতটা হয়েছে পরিবর্তন হয়েছে বিশেষ করে উৎপাদনের সাথে আমার প্রযুক্তিগত জ্ঞান সেটি যুক্ত হয়েছে সরকার থেকে যেটি বারবার বলা হচ্ছে যে কোনো জমিকে ফেলে না রাখার একটি কথা বলা হচ্ছে তাগিদ দেওয়া হচ্ছে এবং আমার কৃষি ঋণ থেকে শুরু করে প্রশিক্ষণ সচেতনতা একেবারে যে নেই তা কিন্তু নয় কিন্তু যেখানে এসে আমার সবচেয়ে বড় জটিলতা তৈরি হলো
যেটা আমরা বৈশ্বিকভাবে যে সংকটের মুখোমুখি হলাম তার দোলা তো শুধু বাংলাদেশ না, প্রতিটি দেশেই কম বেশি আছে। কোনো কোনো দেশে কিন্তু কোনো কোনো পণ্যের দাম শতভাগ বেড়েছে এরকমও আমরা দেখি। কোথাও খাদ্যের সংকটের ব্যাপারটা ইতিমধ্যে রাষ্ট্র কর্তৃক ঘোষণা পর্যন্ত করা হয়েছে। তো সেই জায়গায় থেকে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশ যে একেবারে খুব খারাপ অবস্থানে আছে তা কিন্তু নয়। আবার সরকার থেকে যেটি বলা হচ্ছে যে এই মুহূর্তে কেউ না খেয়ে থাকতে হচ্ছে না, এটাই খাদ্যের নিশ্চয়তা বা নিরাপত্তার ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অথবা সফলতা। এখন বিষয় হলো সহজলভ্যতার বিষয়টি, যে আপনি বললেন যে আমরা খাদ্য নিশ্চয়তার ক্ষেত্রে যে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন সহজলভ্যতার সাথে আপনার উৎপাদনের একটা সম্পর্ক রয়েছে, আরেকটি সম্পর্ক রয়েছে উৎপাদনের সাথে, সেটা হলো আমার কী পরিমাণ প্রয়োজন, আমার কী পরিমাণ খাবার প্রয়োজন এবং সেই খাদ্যের কত কোন অংশগুলো আমার দেশে উৎপাদন হয়, সেক্ষেত্রে আমার খরচ বা ব্যয় আমার কীরকম, আর কোন খাদ্যের উৎপাদনগুলো উপাদানগুলো বা উপকরণগুলো আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হয় যেটা আমদানি করতে হয়। এবং সেই জায়গাগুলোতে এখন বৈশ্বিক যে সংকট অথবা অস্থিরতার কারণে দাম বেড়েছে, তো যখনই দাম বাড়বে, জ্বালানি তেলের দাম যখন বাড়বে, এটা তো শুধু আর জ্বালানি তেলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি জীবনের সাথে সম্পৃক্ত সবগুলো বিষয়ের উপরে এর প্রভাব বিস্তার করবে, সবগুলো উপকরণের উপরে। এখন আমাদের এখানে যেটি জটিলতা হয়েছে যে ধরুন জ্বালানি তেলের দাম বেড়েছে, তার প্রেক্ষাপটে আমাদের যে নিত্য পণ্যের পণ্যগুলো রয়েছে সেগুলোরও দাম বাড়বে, কিন্তু এর মধ্যে যে সমন্বয় করে বাড়ানোর যে প্রয়োজনীয়তা আমরা অনুভব করি, কিংবা আমার নাগরিকের সকলের যে উপার্জন ক্ষমতা তো একরকম নয়, এবং কেউ আছে, একটা গোষ্ঠী আছে বাংলাদেশে যে দাম যদি আপনার এরকমও যদি আমরা বলি যে ধরুন পুঁই শাকের যদি আটি একশো টাকা হয় এটা তার কাছে কোনো অসুবিধা না, অর্থাৎ আরো দুই তিন গুণ বাড়লেও কোনো অসুবিধা না, কিন্তু সেই জনসংখ্যা কত কত শতাংশ আমার সেটা কিন্তু খুব বেশি না, কিন্তু আমার বড় অংশ কিন্তু একটা নির্দিষ্ট একটা অংশ যে কিন্তু নির্দিষ্ট উপার্জনে তাকে চলতে হয়, মেপে খরচ করতে হয়, তাকে হিসাব করে খরচ করতে হয়। সুতরাং এই জনগোষ্ঠীর মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়ে যান, এবং এই এই জনগোষ্ঠীকেই আমরা নানাভাবে মধ্যবিত্ত বলি অথবা সংগ্রামী অর্থনীতির মানুষ বলি, কোথাও কোথাও আমরা প্রান্তিক অর্থনীতির মানুষ বলি। এখন বিষয় হলো আমি যেভাবেই বলি না কেন, আমরা যেভাবেই তাদেরকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি না কেন, তিনি তার আয় দিয়ে ব্যয়ের যে হিসাব সেটি মেলাতে তিনি পারছেন না। কারণটা হলো এখানে সহজলভ্যতার ব্যাপারটি, বাজারে যে খাবার নেই তা কিন্তু না, খাদ্যের যে একেবারে খাবার খাদ্য নেই, নিত্যপণ্য নেই তা দুর্ভিক্ষ অবস্থা তা কিন্তু তা কিন্তু না, কিন্তু কত হলো দামের যে যে পরিমাণ সমন্বয় করে তার সক্ষমতার সাথে মিল রেখে যে দাম বাড়ার জায়গাটি থাকার কথা ছিল এবং এটি নাগরিকের অধিকার পর্যায়ে পড়ে যে দাম বাড়তেই পারে নানা কারণে, কিন্তু সেটি এমন পর্যায়ে নিয়ে যাওয়া হবে না যাতে তার চলতে অথবা মিনিমাম একটা ন্যূনতম জীবনযাপনের ক্ষেত্রে একটা ব্যাঘাত সৃষ্টি হয়, কিন্তু সেই ব্যাঘাতটি এখন কোনো কোনো পরিবার অথবা মানুষের জন্য সেটি সৃষ্টি হয়েছে। এবং যেটি আজকে পত্রিকা আমি বলে শেষ করি সেটি হচ্ছে যে কোনো কোনো পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়ছে, কোনো কোনো পরিবারের সঞ্চয় করার যে ক্ষমতা সেটি কমে যাচ্ছে বা অথবা সঞ্চয় করতেই পারছে না, অথবা কোনো কোনো পরিবার তার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য যে স্বর্ণালঙ্কার সহ অন্যান্য সম্পদগুলো পুঁজি করে রেখেছে সেগুলোকে বিক্রি করে কোনো কোনো পরিবারকে চলতে হচ্ছে। সুতরাং এই সংকেতটি কিন্তু ভালো কোনো সংকেত, অর্থাৎ সমাজের একটি ভালো অংশ তারা সঞ্চয় করতে পারছে না দুর্দিনের জন্য, যার ফলে তাদেরকে সেই সঞ্চয়টি ভেঙেই এখন চলতে হচ্ছে। সামনে তাদের জন্য কি ধরনের সমস্যা সৃষ্টি হবে সেটি একটি চিন্তার বিষয়। অধ্যাপক মামুন, আপনার কাছে আমি এবার জানতে চাই, ফুড ক্রাইসিস আমাদের যেটি বলে, যেহেতু আপনি ফুড সেফটি অথরিটির সাথে সম্পৃক্ত ছিলেন, আমরা আমাদের খাদ্যপণ্যের জন্য অন্যান্য যেসব প্রাণ রয়েছে প্রকৃতিতে সেগুলোকে দূষিত করে ফেলছি, আমরা কেমিক্যাল ইউজ করছি, রাসায়নিক সার ছাড়াও কীটনাশক ইউজ করছি, যার ফলে এখন দেখা যাচ্ছে যে শাকসবজিতে এবং অন্যান্য সবজিতে কলেরা, ডায়রিয়া এসবের জীবাণু পাওয়া যাচ্ছে পরীক্ষাতে। মহাখালী জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ফুড টেস্টিং ল্যাবরেটরিতে 360 খাদ্যপণ্যের একটি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল, সেখানে ওই সংগৃহীত ওই নমুনার মধ্যে 1978টিতে অর্থাৎ 31.10% খাদ্যপণ্যে ভেজাল পাওয়া যায়। অর্থাৎ তারা যেটি বলছেন যে খাদ্য যেখানে উৎপাদিত হয় সেটিও ঠিক মানুষের জন্য
খুব বেশি পজিটিভ না, যে কারণে সেখান থেকেও দূষিত হচ্ছে। আমি আপনার কাছে এই বিষয়টি সামগ্রিকভাবে জানতে চাই, বাংলাদেশে যেইভাবে খাদ্য উৎপাদন হয় এবং বিপণন ব্যবস্থার পরিশেষে গ্রাহকের কাছে পৌঁছায় বা ভোক্তার কাছে পৌঁছায়, সেটি আসলে কতটা স্বাস্থ্যসম্মত? ধন্যবাদ। তার আগে একটু বিষয় ক্লিয়ার করে নিতে হবে, সেটা হচ্ছে যে খাদ্যে ভেজাল এবং দূষণ দুটো কিন্তু এক নয়। জি, আপনি যখন উৎপাদন করবেন তখন ভেজালের চেয়েতে দূষিত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তখন উনি কিছু কীটনাশক ব্যবহার করতে পারেন, কিছু সার ব্যবহার করতে পারেন, অথবা উৎপাদন পরবর্তী যে আমরা যেটাকে বলি যে হারভেস্ট করার পর সেটাকে স্টোরেজ করা, সেখানে আপনি যদি সঠিকভাবে না করেন সেখানে অনুজৈবিক দূষক বা মাইক্রোবায়াল কন্টামিনেশন হতে পারে। ঠিক আছে, এটা খাদ্যের উপর নির্ভর করে। এখন আইসিডিডিআরবির কথা বললেন, যে আইসিডিডিআরবির আইপিএস মহাকালীর জনস্বাস্থ্য, মহাকালীর জনস্বাস্থ্য যদি এখন ওনারা বলছেন ভেজাল, জি ভেজাল জিনিসটা তো সেই জিনিস যেটাতে আপনি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু খাবারের মধ্যে যোগ করবেন যেটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না এমন কিছু দিলেও সেটাকে ভেজাল বলা যাবে না, কিংবা খাবার থেকে যদি আপনি পুষ্টিগুণ কমিয়ে ফেলেন ইচ্ছা করে সেটা হলো ভেজাল ইচ্ছাকৃতভাবে। তা আমি জানি না ওনারা কি করেছেন, কি রেজাল্ট। আমি আপনাকে যদি আরেকটু পরিষ্কার করে বলি, যদি ভেঙে বলতেন যে ওনারা কি, আমি আপনাকে, তারা আমার কাছে একটা খুব সুন্দর উদাহরণ রয়েছে, যেমন ধরুন যে আমি আপনার মুরগির জন্য ব্যবহার করছি হচ্ছে ফিড, যেই ফিডটি পোলট্রি ফিড যেটি খুব স্বাস্থ্যসম্মত না, এবং সেই মুরগি যে বর্জ্য নিষ্কাশন করছে সেটি আবার আমি মাছ এবং জমিতে ব্যবহার করছি, যার ফলে একটি সাইকেল তৈরি হচ্ছে দূষিত খাদ্যের। এই ব্যাপারটি আমি আপনার কাছে জানতে চাইছি যে এটি যেমন খুবই খুবই চমৎকার যে জিনিস, যে সরকার কিন্তু, আমাদের সরকার কিন্তু ওই যে বললেন যে মুরগির বিষটা, বিষটা দিয়ে আবার মাছ চাষ করে, এটা কিন্তু নিষেধ করা আছে, কারণ মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয় যখন সে রোগ মানে অসুস্থ হয়ে যায়, সেই অ্যান্টিবায়োটিক যখন আপনার শরীরে এক্সট্রা অংশ যেগুলি থাকে সেটা কিন্তু ওই মলমূত্রের সাথে বের হয়ে আসে, সেই অ্যান্টিবায়োটিক ওই বিষটার সাথে গিয়ে যদি নদীতে যায় সেই অ্যান্টিবায়োটিক মাছে যেতে পারবে পারে। এই কারণে এই পদ্ধতিটা যখন একটা সময় শুরু হয়েছিল মনে করা হচ্ছিল যে মানে কম খরচে বেশি লাভ হবে, যে আমি মুরগিও পাললাম মাছেরও খাবার, এটা কিন্তু নিষেধ। আচ্ছা, এটা বৈজ্ঞানিকসম্মত নয়। কিন্তু যেটা বললেন আপনি একটু আগে যে কীটনাশক ব্যবহার করা, না কিন্তু সেটি যদি আমি মাঠে ব্যবহার করি জৈব সার হিসেবে সেক্ষেত্রে না 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 এটাই তো এটাই এই বিষটাটাই ব্যবহার করা নিষেধ। আমাদের কিন্তু আমাদের দেশে কিন্তু অহরহ ফার্মগুলো, অহরহ এখন হচ্ছে না, আমি একটা সময় হচ্ছিল, আমি উত্তরবঙ্গ থেকে উঠে আসা মানুষ, আমি কিন্তু দেখেছি ওখানে যে ফার্মগুলো ছিল মানে একটা সময় আমরা কিন্তু ভিজিট করেছি, একটা সময় আমরা ভিজিট করেছি যে এরকম, এবং তখন এটাকে ওনাদের বলা হয়েছে যে এটা বিজ্ঞানসম্মত নয় কারণ এটা মাছের ক্ষতি হচ্ছে। অর্থাৎ এই মনিটরিং এ এখন একটা ঘাটতি রয়েছে, মনিটরিং এ ঘাটতি এখন আপনার দেখতে হবে যে যেগুলাকে বন্ধ করতে বলা হয়েছে সেগুলো বন্ধ করছে কি হয়েছে কিনা হচ্ছে কিনা এক। তৃতীয় কথা হচ্ছে যে আপনার যদি আপনি কীটনাশক ব্যবহার করেন, প্রথম কথা যে ব্যবহার করলেই যে খারাপ তা তো নয়, বরঞ্চ আমাদের দেশে যে 17 কোটি মানুষ তার জন্য যদি আপনি পর্যাপ্ত পরিমাণে খাবার উৎপাদন করতে চান তাহলে আপনাকে কীটনাশক ব্যবহার করতেই হবে, তা না হলে কি হবে 40-60% পোকায় খেয়ে ফেলবে, তখন কিন্তু এটা একটা কোশ্চেন আসে খাদ্য নিরাপত্তা হুমকির সম্মুখীন। এখন কথা হচ্ছে যে এটাকে কিভাবে কীটনাশক ব্যবহার করতে হবে, এটারও বিজ্ঞানসম্মত উপায় আছে যেটা ফলো করলে কিন্তু আমার এই খাবারের মধ্যে আর সেই কীটনাশকের অবশিষ্টাংশ সর্বোচ্চ সহনীয় মাত্রা বা রিকমেন্ডেড লেভেলের উপরে আসবে না, এটা সেফ হবে, সেফ হবে মানুষের জন্য। জি, কিন্তু আমরা এটি কি, আমি তোদের কাছে জানতে চাই যে আপনার দৃষ্টিতে বা আপনার অনুসন্ধানে কি আপনি কখনো দেখেছেন যে যারা কৃষক যারা মাঠে কীটনাশক ব্যবহার করে কিংবা রাসায়নিক সার ব্যবহার করে তারা সেই নির্ধারিত মাত্রা বা নির্ধারিত সময়ে মেপে কীটনাশক কিংবা সার ব্যবহার করে? না, সেটি তো একেবারে শতভাগ নিশ্চয়তা সহকারে বলাটা খুব মুশকিল, কারণ আমার অনেক মোটামুটি যদি ধারণা আপনি দেন মানে, তবে সচেতন হয়েছে মানুষ, সেটি হচ্ছে যে বিভিন্নভাবে আমাদের কৃষিভিত্তিক বা কৃষি বিষয় নিয়ে যে সমস্ত উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কাজ করে বা সরকারের যে
সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা বিভিন্ন সময় কিন্তু মানুষকে বা কৃষক গোষ্ঠীকে সচেতন করছে যে সার দিলে কতটুকু দিতে হবে, কখন দিতে হবে, কিভাবে ফসল তোলার কত আগে দিতে হবে, ফসল তোলার কত আগে দিতে হবে। সেই জায়গাগুলোতে একেবারে যে অবস্থার পরিবর্তন হয়নি তা কিন্তু নয়। এবং মানে গণমাধ্যম এখন তো একেবারে বলা যেতে পারে যে যতগুলো গণমাধ্যমের যে উপকরণ বা মাধ্যম রয়েছে সবগুলো মাধ্যম ব্যবহার করেই কিন্তু মানুষকে সচেতন করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি যে জায়গাটিতে বলতে চাই যে আপনি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা বলুন, বিএসটিআইয়ের আপনি বিভিন্ন সময় তাদের যে বিজ্ঞপ্তি, পরীক্ষা নিরীক্ষা, তার মনিটরিং, মনিটরিং এবং যে আসে যে এই পণ্যগুলো বিক্রি নিষেধ করা হলো অথবা মোবাইল কোড পরিচালনা বা ক্রেতাদের অনুরোধ করা হলো যে এই পণ্যগুলো আপনারা কিনবেন না কারণ এগুলোতে ভেজাল অথবা এটা গুণগত মান ঠিক নেই, কিন্তু বাজারে গিয়ে আমরা কি দেখি, সেই পণ্যগুলো কি বাজার থেকে তুলে নেওয়া হয়েছে, সেরকম শতভাগ চিত্র আমরা কি দেখি? নিশ্চয়ই না, কোনো না কোনোভাবে। এখন ব্যাপারটা হলো যে আপনি এখানে দেখবেন, আমরা যেটা দেখি যে আসলে ফুড ক্রাইসিস তো বিভিন্নভাবে হতে পারে। একটা হলো যে আমার উৎপাদন হচ্ছে না, ক্রাইসিস হতে পারে, আর্টিফিশিয়াল ক্রাইসিস হতে পারে, আমার উৎপাদন হলো কিন্তু সেটা বারবার কেউ মজুদ করে রেখেছে, বারবার আমরা সিন্ডিকেটের একটি শব্দ দৌরাত্ম দেখি, এবং এটাকে এখন খুব সহজ করে সহনশীলভাবে বলার চেষ্টা করা হয় এবং গণমাধ্যমে বলছে যে সেটি হচ্ছে যে অসাধু, কতিপয় অসাধু ব্যবসায়ী। এখন কথা হলো যে এই কতিপয় অসাধু ব্যবসায়ীর দৌরাত্ম অথবা ক্ষমতা উৎসটা কোথায়, বা এত ক্ষমতার মানে উৎস তারা কোথা থেকে অনুসন্ধান করলো, বা এত ক্ষমতার মানে তারা কোথায় পেল যে এই কয়েকজন মিলে পুরো আমার খাদ্যের যে বাজার অথবা উৎপাদন কিংবা এটি বাজারজাতকরণ পুরোটাই নিয়ন্ত্রণ করছে, এবং এই জায়গাতে তো একটা, এটাও তো একটা ক্রাইসিস, আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি আমরা তৈরি করি, এবং এই কারণে কিন্তু দামের এই জায়গাটি সমন্বয় করে যে ই করবে, আপনি দেখবেন এই জায়গাতে কিন্তু সর্বদলীয় নৈরাজ্য। আপনি আমাদের যে এগুলো তো রাজনৈতিক দলগুলোর এক একটা অঙ্গীকার যে খাবারের নিশ্চয়তা নিশ্চিত করা, সেটি জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখে, এটি রাজনৈতিক দলগুলোর যে যারা গণতান্ত্রিক এবং আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশের যে ধারণাকে পোষণ করে রাজনীতি করছে, তাদের তো এগুলো রাজনৈতিক অঙ্গীকার। কিন্তু ব্যাপার হলো সেই অঙ্গীকার থেকে অঙ্গীকারের কতটা কাছে তারা, কতটা দূরে, এটা যদি আমরা বাজারের দিকে যদি আমরা তাকাই তাহলে তো আমরা আসলে বিষয়টা বুঝতে পারি। এখন বিষয়টা হলো আপনি দেখবেন যেখানে বাণিজ্য তার অনেক ক্ষেত্রেই সর্বদলীয় নৈরাজ্য, তার মধ্যে খাবার একটি, পরিবহন আরেকটি, এবং সেখানে আপনি দেখবেন এই যে দ্রব্য জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধির যে দোহাই দিয়ে অতিরিক্ত ভাড়া দেয়, ভাড়া নির্ধারণ করা হয়েছে, যাত্রীরা বলছে সেই নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে, আমার পণ্যের মানে মূল্য নির্ধারণ করা হচ্ছে কিন্তু ক্রেতাকে এর থেকে বেশি মূল্য দিয়ে তাকে কিনতে হচ্ছে। তাহলে আপনি এই যে ক্রাইসিসটা যে তৈরি হলো, এই ক্রাইসিস তো নিয়ন্ত্রণযোগ্য ক্রাইসিস, এই আর্টিফিশিয়াল ক্রাইসিস কতিপয় অসাধু ব্যবসায়ী অথবা সিন্ডিকেট, সেটি তো নিয়ন্ত্রণযোগ্য, এটি আমরা চাইলেই নিয়ন্ত্রণ করতে পারি, উৎপাদন চাইলেই রাতারাতি বাড়ানো যাবে না কারণ এটার জন্য আপনার প্রক্রিয়ার দরকার আছে, আজকেই ধান গাছ লাগালে কালকেই সেটা ফল দিবে না অবশ্যই, এখন কত হলো, কিন্তু এটাকে আমি চাইলেই রাতারাতি নিয়ন্ত্রণ করতে পারি উৎপাদিত পণ্যের বিপণন, হ্যাঁ বিপণন, কিন্তু এখন ওই সর্বদলীয় নৈরাজ্যের কারণে আমরা শুধু ঘোষণাই শুনে যাই, আমরা মাঝে মাঝে হঠাৎ অভিযান যেটাকে আমরা বলি যে মাঝে মাঝে অভিযান পরিচালনা করে, আমি এটাকে হঠাৎ অভিযান বলি আর কি, এই করতে যে অভিযান একদিন পরিচালনা করলো করে কিছু একটা বলতে চায়, কিন্তু সেই বলার জায়গাটাও আমরা এটাও দেখি যে অভিযান মোবাইল কোর্ট আসার আগে এরা টের পেয়ে যায়, খবর পেয়ে যায়, তারাও একটা প্রস্তুতি নিয়ে থাকে। তাহলে এই যে একটা মানে এই ক্ষেত্রে নৈরাজ্য বলুন, দুর্নীতি বলুন, অথবা কি বলে এটাকে বিশৃঙ্খলা বলুন, সেটি তো ম্যানমেড, মানব সৃষ্ট। তাহলে এই মানব সৃষ্ট অথবা কৃত্রিম সংকট যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে এই রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধেই বলুন, পরবর্তী সময় আপনি শুরুতে বলছিলেন যে তাইওয়ান এবং চীনের যে মধ্যকার যে মনস্তাত্ত্বিক যুদ্ধ তারও প্রভাব শুরু হবে, মানে জাস্ট আমরা শুধু অপেক্ষা করছি, তাহলে এর অবস্থার মধ্যে দিয়ে আমাদের অভ্যন্তরীণ সক্ষমতার জায়গাটিতে যদি আমরা নিজস্ব একটি বলয় তৈরি করতে না পারি, তাহলে তো আমাদের তো যে ধারণাগুলো মানে বিশ্ব সংস্থা বাংলাদেশ সম্পর্কে করছে সেই ধারণাগুলো অনেকাংশে সত্যি হবে, তখন আপনার বিকল্প তো কোনো উপায় থাকবে না, তো এখনই সময় সেই নিজস্ব সক্ষমতা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনি সক্ষমতা বাড়াতে বলতে কি বোঝাতে চাইছেন, আমাদের উৎপাদনের সক্ষমতা নাকি মনিটরিং এর সক্ষমতা? এর সকল দিকে আমি বলছি, ধরুন
আপনার তো সেই খাদ্য নিশ্চয়তার একটা বৈশিষ্ট্য হলো যে আপনার উৎপাদন সহজলভ্যতা থাকতে হবে, পর্যাপ্ততা থাকতে হবে এবং স্থায়িত্ব থাকতে হবে। স্থায়িত্ব কিন্তু আর একটা বড় বৈশিষ্ট্য, একটা সাস্টেনেবিলিটি থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। এখন সেই ধারাবাহিকতার সাথে কিন্তু আপনার অনেক কিছু ব্যাপার জড়িত, যিনি উৎপাদন করছেন তার বিনিয়োগের বিষয়টি এখানে জড়িত, তার প্রশিক্ষণের বিষয়টি এখানে জড়িত, তাকে সচেতন করার বিষয়টি এখানে জড়িত, তিনি উৎপাদন করলেন সেটি বাজারজাতকরণের প্রক্রিয়াগুলো সহজ কিনা, এ কতটা মানে তিনি স্বাধীনভাবে সেটি করতে পারছেন, এই ব্যাপারগুলো জড়িত। তাহলে এই জায়গায় আমার সক্ষমতা বাড়াতে হবে, নিজস্ব প্রক্রিয়ার জায়গাটিতে বাড়াতে হবে। আর যেহেতু আমাদের ওই কতিপয় অসাধু ব্যবসায়ী নিয়েই চলতে হচ্ছে, তাহলে এদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমার মনিটরিং, আমার আইন, সেগুলো তো এক ধরনের সক্ষমতা বাড়ানো। সেই জায়গাটি তো আমরা সবসময় তো আমরা দেখছি না, এটি তো আমরা সারপ্রাইজ ভিজিটের মতো হঠাৎ হঠাৎ জেগে উঠতে দেখি, আবার এটা ঘুমিয়ে পড়ে। সুতরাং ঘুমিয়ে পড়লে হবে না, বরং এটাকে সবসময় চলমান রাখতে হবে। যদি কতিপয় অসাধু ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করা, এরা তো সরকারের চেয়ে শক্তিশালী কিছু না, আমরা তো এটাই ধারণা করতে চাই নাগরিক সমাজের প্রেক্ষাপট থেকে, তাহলে সেই জায়গা থেকে এদেরকে নিয়ন্ত্রণ করাটা এত কঠিন কেন, এত কঠিন হয়ে পড়ছে কেন দিন দিন? আমরা কেন পত্রিকায় গণমাধ্যমে মানে কোর্ট করে কতিপয় অসাধু ব্যবসায়ী, শুধু আমরা এদের নামও কিন্তু গণমাধ্যমে লেখেনি। এখানে গণমাধ্যমের একটা দায়বদ্ধতার একটা ব্যাপার আছে, আমরা সবসময় শুনি হেডলাইন করে কতিপয় গণমাধ্যম, কতিপয় অসাধু ব্যবসায়ী, কিন্তু আপনি ভিতরে পড়ে দেখবেন কারো নাম নেই। আমি তো নাগরিক হিসাবে আমি জানতে চাই যে কারা সেই কতিপয়। এখন তৈরি ভাই, আপনার কথা প্রসঙ্গে বলতে হয়, বাংলাদেশে প্রায় 14টা মনিটরিং সংস্থা রয়েছে যাদের কাজ হচ্ছে বাজার মনিটরিং করা। সেটি শুধু বাজার মনিটরিং করা না, কোথাও রাসায়নিক জিনিসপত্র মজুদ করা হচ্ছে কিনা আবাসিক এলাকা থেকে শুরু করে, কোথাও কোনো অবকাঠামো আমাদের কোড অনুযায়ী তার চেয়ে বেশি উচ্চতায় তো করা হচ্ছে কিনা, এরকম 14টি প্রতিষ্ঠান রয়েছে যারা এই ধরনের মনিটরিং করে। এখন তৌহিদ ভাই যেটি বলছেন সেটি অনুযায়ী, তাহলে এদেরকে মনিটরিং করার জন্য বোধহয় আলাদা একটি সংস্থা তৈরি করা দরকার। আমাকে এখানে রাকিব ভাই দেখুন, আমি আমার সম্মানিত সহকর্মী এবং আলোচক, তিনি আমার মনে একমত হবেন। দেখুন, স্থানীয় যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে আপনি দেখবেন একটা বাজার কমিটি থাকে, এবং প্রতিটা বাজার কমিটির একদম সরকার থেকে বলাই আছে যে আজকে কোন পণ্যের কি দাম, সেটির একটা মূল্য তালিকা বাজারের সামনে ঝুলানো থাকে, যাতে ক্রেতা কোনোভাবে প্রতারিত না হয়। আপনি ওই নিজে আপনি, আমি বহুদিন আমরা যারা বাজার করি সোজা বাংলায় কথা, আমি ওই পণ্যের সাথে নিজে একটু যাচাই করে দেখার চেষ্টা করেছি, সেটি হয় আপডেট নেই অথবা ওখানে যা মূল্য লেখা আছে আর কিনতে গেলে এর সাথে কোনো মিল নেই। আগে অনুরোধ করলে 5-10 টাকা কম রাখতো, এখন বলে এক দাম। হ্যাঁ, আর একটা ব্যাপার হলো এই যে স্থানীয় বাজারের যে কমিটি, সেখানে একটা কমিটি আছে, সেখানেও রাজনীতি, এই রাজনীতির কারণে সেই কমিটিও নষ্ট হয়ে গিয়েছে। সেখানেও আপনি দেখবেন অর্থনৈতিককে কেন্দ্র করে বাণিজ্য। অধ্যাপক মামুন, আমি আপনার কাছেই প্রথমে এই পর্বে আসতে চাই। শুধুমাত্র বাজার মনিটরিং করে খাদ্য দূষণ রোধ করা কতখানি সম্ভব? খাদ্য দূষণ রোধ করে বাজার মনিটর করে আপনি চিহ্নিত করতে পারেন যে খাবারটা দূষিত না কি নিরাপদ। দূষণ রোধ করতে হলে আপনাকে সেই ব্যবস্থাপনায় যেতে হবে, যেটাকে আমরা বলি যে উৎকৃষ্ট কৃষিজ উৎপাদন বা গুড এগ্রিকালচারাল চর্চা প্র্যাকটিস, সেটাতে যেতে হবে যে আমরা নিশ্চিতভাবে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন করছি। আর যেটা একটু আগে বলছিলাম, একটু জাস্ট অ্যাড করতে চাই যে 14টা থাকুক আর 18টা থাকুক মনিটরিং ব্যবস্থা, যে জিনিসটা সবচেয়ে বেশি অভাব এই দেশে সেটা হচ্ছে এদের মধ্যে কোনো সমন্বয় নেই। এরা যদি সমন্বয় করে মনিটরিং করতো বা করা হয়ে থাকে, তাইলে কিন্তু অনেকখানি আপনার এগিয়ে যায় আমাদের এই যে স্বাভাবিক অবস্থার চেয়ে। একটা দ্বিতীয় কথা হচ্ছে যে খাবার উৎপাদন পর্যায় থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ বলেন, হ্যাঁ এই যে খাদ্য আমরা খাদ্য শৃঙ্খল বলি, যে ফুড সাপ্লাই চেইন, প্রতিটা স্টেজেই কিন্তু আপনার সেফটি মেজার আছে, যে আমি কোথায় এটা উৎপাদন করার সময় কীভাবে উৎপাদন করব, আমি এটা প্রক্রিয়াজাত করার সময় কী কী জিনিস খেয়াল রাখব, এটা স্টোর করার সময় আমরা কী কী জিনিস, কারণ স্টোর করার সময় যাতে খাবারটা নষ্ট না হয়ে যায় বা এটাকে অতিরিক্ত ই করতে গিয়ে আবার এটা অনিরাপদ না হয়ে যায়, প্রিজার্ভ করতে গিয়ে প্রতিটা জায়গায় কিন্তু আপনার সেফটি মেজার আছে। সুতরাং মনিটরিংটা হচ্ছে আপনার পরবর্তী যখন বাজারে চলে আসলো, সেটা হলো দুই ধরনের মনিটরিং। একটা যেটা আমাদের
তৌহিদুল হক বললেন যে মূল্য তালিকা, যে এটা দর্শক মানে ভোক্তা সাধারণ যাতে ধোকা না খায় বা এদের সাথে যেন ইয়ে না করা হয়, প্রতারণা করা না হয়, সেটা হচ্ছে আমাদের মূল্য তালিকা হয় যে যেটা বললেন, আমিও একমত, হয় আপডেট থাকে না। আমি যদি যে বলি যে এটাতে এত টাকা ছিল, বলে এটা কালকের রেট, আজকের রেট এখনও আসে নাই, হ্যাঁ, তো ওনারা হয়তো ওনাদের মতো করে, আর এখানে ডেফিনেটলি ওই যে একটা কমিটি থাকে, সেই কমিটির ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ। তারা আন্তরিক না হলে জনগণ ভালো সেবা পাবে না, পাবে না। এক দ্বিতীয় কথা হচ্ছে যে ওইটা হলো একটা জিনিস, আর একটা জিনিস আমরা সবসময় বলে আসছি যে বাজারে একটা মনিটরিং ব্যবস্থা থাকা দরকার, যেটা হচ্ছে যে র্যান্ডম চেক আমরা যেটাকে বলি, যে হঠাৎ হঠাৎ একটা খাবারকে পরীক্ষা করে দেখা যে এটা দূষিত হয়ে আছে না ফ্রেশ আছে কি না, সেটার জন্য আমরা আমরা আমি ওখানে থাকতে আমরা যেটা দেখে আসছিলাম বিভিন্ন দেশে, ইন্দোনেশিয়া, তারপরে ইয়েতে, যে আপনার হেলদি ওয়েট মার্কেট বা স্বাস্থ্যসম্মত ওই কাঁচা বাজার, প্রত্যেকটা কাঁচা বাজারের সামনে একটা করে ল্যাবরেটরি থাকে, যেটাকে বলি আমরা মোবাইল ল্যাবরেটরি অথবা একটা ছোট একটা ল্যাবরেটরি, যেখানে একটা স্ক্রিনিং করা হয়, হ্যাঁ, যে আমার মনে চাইলেও আমি এই খাবারটা আমি দেখব। স্ক্রিনিং করার পরে যদি সেটা সন্দেহ করা হয় যে স্ক্রিনিংয়ের মধ্যে একটা যদি, তখন সেটাকে ল্যাবরেটরিতে পাঠানো হয়, কারণ এটা একটা ফাইনাল ইয়ে থাকে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেই কনসেপ্টটা এখনও নেই, হয়নি, এটা যা দরকার যে হেলদি ওয়েট মার্কেট। কিন্তু আমাদের দেশে আপনার আপনার মনে আছে কি না, হয়তো কিছুদিন আগে আপনি সংবাদপত্রে দেখে থাকবেন যে খাদ্যের মধ্যে প্রিজারভেটিভ দেয়া হয়েছে কি না সেটি দেখার জন্য একসময় কিছু যন্ত্র দিয়ে পরীক্ষা করা হতো, দুধে ফরমালিন দেয়া হচ্ছে কি না। কিছুদিন আগে জানা গেল সেই যন্ত্রটি আসলে ভুল ছিল, ভুল যন্ত্র একটা, যন্ত্রটি একটু অ্যাকচুয়ালি ছিল বাতাসে ফরমাল ডিহাইডের কনসেন্ট্রেশন মাপার জন্য, এবং ওখানে লেখাও ছিল যে এটা অন্য কোনো ম্যাট্রিক্স বা খাবারে উপযুক্ত নয়। এই ফরমালিন নিয়ে কিন্তু আমরা অনেক কাজ করেছি, এখনও আমি বলে দিই ফরমালিন ইস্যু যেটা নিয়ে এত হইচই হইল, এত কিছু হয়েছিল, এটা একটা মিথ ছিল, কখনোই কেউ ফরমালিন ব্যবহার করেনি বা করলেও সেটি করলেও আমি যাবই না, কারণ আমাদের কাছে একেবারে সায়েন্টিফিক বিজ্ঞানসম্মত এভিডেন্স আছে, কারণ এইটা করা হয়েছে প্রায়োরিটি দিয়ে যে এটার এটার কী অবস্থা এটা আমরা সায়েন্টিফিক্যালি বের করে করবো, এবং আমরা করতে পেরেছি, এবং তার পেছনে একাধিক সায়েন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে, অ্যাকচুয়ালি ছিল না। এটা কিভাবে কি হয়েছে জানি না, তো এইটুকু বলতে চাই যে তখন যেটা করা হয়েছিল বা আমরা হয়তো বলতে পারি যে এত এত খাবার নষ্ট করা হয়েছিল, তখন করা হয়েছিল জনগণের মঙ্গলের কথাই চিন্তা করে, কারণ তখন কিন্তু কেউ বলার ছিল না বা সায়েন্টিফিক ওয়েতে সেটাকে পরীক্ষা করে ডিসিশন নেওয়া হয়নি, হ্যাঁ, তখন যেটা করা হয়েছিল মনে করা হয়েছে এটা যদি দূষিত হয় জনগণ খেলে জনগণের ক্ষতি হবে, ওকে আই 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 সাপোর্ট দ্যাট, কারণ তখন জনগণের মঙ্গলের জন্যই করা হয়েছে। কিন্তু যে জিনিসটা যে ফুড সেফটি অথরিটি তো ছিল না তখন। মোহন ভাই, আমি আপনার কাছে যে জিনিসটি আসলে জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে আমি একেবারেই পণ্যটি যখন বাজারে আসছে তখন গিয়ে পরীক্ষা করছে, অর্থাৎ সেটি উৎপাদিত হয়ে গেছে, সেটির পিছনে শ্রম খাম সব কিছু দেওয়া হয়েছে, তারপরে গিয়ে আমি বলছি যে এই পণ্যটি স্বাস্থ্যসম্মত নয়, অর্থাৎ কৃষকের যা ক্ষতি হওয়ার বা যিনি ব্যবসায়ী তার যা ক্ষতি হওয়ার সেটি হয়ে গিয়েছে যখন আমি বলছি যে এটি দূষিত। কেন এটি সম্ভব নয় যে একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে সে যেন দূষিত খাদ্য উৎপাদনই না করে, সেই জন্য যেই কেমিক্যালগুলো আমার খাদ্য দূষিত করে সেগুলোকে মনিটরিং করা বা কৃষকের কৃষিক্ষেত্রে গিয়ে তাকে শিক্ষা দেয়া বা তাকে এটি বলা, তাকে সচেতন করা বা সেখানে মনিটরিংটা কেন সম্ভব হচ্ছে না আমাদের এখানে? কেন সম্ভব হচ্ছে না এটারও একটা জবাব আছে। ফার্স্ট থিং যেটা আপনার প্রশ্ন যেটা আসতেছিল, জি, আমার কাছে মনে হচ্ছিল আপনি জিজ্ঞেস করেন যে কেন ওখানে সম্ভব নয়, ওখানেই সম্ভব অ্যাকচুয়ালি। ওই যে আমি আলোচনা করলাম যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস বা উৎকৃষ্ট কৃষিজ চর্চা, উৎপাদন চর্চা, সেইখানে কিন্তু আপনার প্রতিটা খাদ্যপণ্যের জন্য, প্রতিটা, হ্যাঁ, প্রতিটা বা প্রতি ধরনের খাদ্যপণ্যের জন্য একটা স্কিম আছে যে আপনি কোন ধরনের জমি সিলেক্ট করবেন ওইটা চাষ করার জন্য, সেখানে কোন ডোজে কীটনাশক ব্যবহার করবেন, কোন ডোজে সার দেবেন, এবং ব্যবহার কতবার করবেন, ব্যবহার করার পরে আমরা যেটাকে বলি যে প্রি হারভেস্ট ইন্টারভেল,
লাস্ট অ্যাপ্লিকেশনের পরে আপনি কতদিন পরে ফসলটা হারভেস্ট করবে বাজারে দেবেন, এটা একদম ছক করে। এবং আপনি বাংলাদেশে কিন্তু বাংলাদেশি গ্যাপ যেটা গুড একটি, এটা কিন্তু অনুমোদিত হয়ে গেছে সরকার দ্বারা। এবং এটা এখন যেটা হলে যে বলছেন যে কেন সম্ভব হচ্ছে না, কারণ এই যে জিনিসটাকে তো প্রত্যেকটা কৃষককে প্রশিক্ষণ দিতে হবে, বুঝাইতে হবে, অর্থাৎ কৃষকের শিক্ষিত হওয়াটা খুব বেশি জরুরি দরকার। কারণ এই কাজটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন তারা কিন্তু শুরু করেছে একদম ক্লাস্টার ওয়াইজ, জেলা পাইলট প্রকল্প হিসেবে। হ্যাঁ, যে ওই গুচ্ছ করে কৃষকদেরকে এই গুড এগ্রিকালচার প্র্যাকটিস সম্পর্কে ধারণা দেওয়া, তাদেরকে শিক্ষিত করে তোলা, কারণ তাতে কৃষকেরই লাভ। অর্থাৎ কৃষককে উৎসাহিত করা, তাকে শিক্ষিত করে তোলাটা খুব জরুরি, খাদ্য নিরাপদ জরুরি না, একেবারে অবধারিত অবধারিত নিশ্চয়ই। সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ যদি আজকের এই অনুষ্ঠান দেখে থাকেন, তারা নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন হবেন এবং কৃষকদের সচেতন করবেন। হ্যাঁ, এটা শুরু হয়েছে, সুখ সংবাদ যে এটা শুরু হয়েছে, শুরু হয়েছে নিশ্চয়ই। তবে আপনার কাছে এবার আসতে চাই, প্রধানমন্ত্রী একটি জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 36তম কনফারেন্সে তিনি সম্ভবত দুবাই থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি বলছেন যে দক্ষিণ এশিয়ার প্রায় 30 কোটি 57 লাখ মানুষ এখনও খাদ্যাভাবের শিকার, এবং করোনা পরবর্তী সময়ে খাদ্যে স্বয়ংসম্পন্নতা অর্জনের জন্য বাংলাদেশ কৃষিতে যান্ত্রিকীকরণের চেষ্টা করছে এবং উৎসাহিত করছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের জমি ব্যবস্থা যেরকম, সেখানে আসলে যান্ত্রিকীকরণ কতটা উপযোগী, এবং আমাদের যান্ত্রিকীকরণের বিশ্বের তুলনায় এখানে আত্মিকরণটা কতখানি জরুরি, অর্থাৎ আমার মতো করে যন্ত্র উৎপাদন কতখানি জরুরি, এবং সেটার ব্যবহার কেন এখনো পর্যন্ত বহুলভাবে হচ্ছে না? এটা খুব গুরুত্বপূর্ণ রাকিব ভাই, শেষে যে বিষয়টি বললেন এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তবে সেই আলোচনা যাওয়ার আগে আমি যদি একটি বিষয় যোগ করি, সেটি হলো আমাদের মানে ন্যায্য মূল্যে যাতে একজন ক্রেতা পণ্য কিনতে পারে সেক্ষেত্রে যেরকম মনিটরিং প্রয়োজন, এবং যেটি আপনি আমার সম্মানিত আলোচককে জিজ্ঞাসা করছিলেন যে আমার উৎপাদন পর্যায়েও কিন্তু আমার মনিটরিংটা প্রয়োজন, এবং এখানে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যে সুশাসনের যে ব্যাপারটা আমরা বারবার বলার চেষ্টা করি, সেই জায়গাগুলোতে কিন্তু জবাবদিহিতার একটি বিষয় থাকবে, আপনার সমন্বয়ের একটি বিষয় থাকবে, যিনি উৎপাদন করবেন, যিনি বিক্রি করবেন। এবং এখন তো মিডলম্যান বা মধ্যস্বত্বের একটা ক্লাসই তৈরি হয়েছে, এটা শুধু বাংলাদেশে না, অনেক জায়গা আছে, কিন্তু আমাদের এখানে মধ্যস্বত্বভোগীটা অনেক বেশি, কোনো কিছু না করেই বেশি মুনাফা নেয় এবং বোধহয় স্বীকৃত। এবং এখানে নৈতিকতার এবং আইন প্রয়োগের একটা বিষয় রয়েছে যে কোন পর্যন্ত তাকে অ্যালাউ করা হবে, তার যে অতি মুনাফার যে লোভ, সেই লোভটার তো একটা প্যারামিটার থাকবে যে এর পরে আর সে ই করবে না। এখন এই জায়গাগুলোতে নিয়ে আসার ক্ষেত্রে যারা এই বাজার প্রক্রিয়া উৎপাদনের সাথে মধ্যস্বত্বভোগী হিসেবে যারা কাজ করছেন, প্রত্যেকের আসলে ওই নৈতিক অবস্থান কিংবা অতটুকু স্বচ্ছতা থাকা দরকার, তবে সেটি একদিনে তৈরি হবে না। এই যে সভ্যতার এই বৈশিষ্ট্যগুলো, সেটি তো একদিনে কোনো একটা দেশের মানুষের মধ্যে তৈরি হয় না, সেটি সময়, তার অনুশীলন, সেগুলো চর্চা, আইন প্রয়োগ, অনুশীলন, এই জায়গা। ভাই, আমি আপনাকে একটু মনে, আমি আপনার বক্তব্যের ভিতরে ঢুকতে চাইনি, কিন্তু তারপরে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই যে আমাদের খাদ্যমন্ত্রী মিল মালিকদের সঙ্গে যখন চালের দাম নিয়ে আলোচনায় বসেছিলেন, তিনি হতাশা প্রকাশ করেছিলেন যে মিল মালিকরা কথা রাখেনি, তিনি কিন্তু হতাশা প্রকাশ করেছিলেন। এই বাস্তবতায় আপনি এই ব্যাপারটাকে কিভাবে? এইখানে তো বলছি, শেষে এসে তো ওই আইনের ব্যাপারটা এই কারণেই বললাম। আজকে আমি পত্রিকার উদাহরণ দিয়ে আপনাকে বলছি, নওগাঁর যে চালের যে মোকাম, সেখানে চালের দাম তারা নিজেরাই বাড়িয়ে দিয়েছে, চালের দাম নিজেরাই বাড়িয়ে, এই মুহূর্তে তো চালের আমাদের সংকট নেই, তাহলে চালের দাম তারা নিজেরা বাড়িয়েছে, কারণ ওই যে ইসের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, তার একটা খবর শুনেছে, খবর শুনে তো আর বসে থাকার কোনো সুযোগ নেই, এবং গদবদা কথা পরিবহন খরচ বেড়েছে। এগুলো এখন ব্যাপার হলো এই কারণে আইনের প্রয়োগের জায়গাটি, মনিটরিং, সকল মনিটরিং, শুধু বাজারে হঠাৎ করে অভিযান, মোবাইল টিম দরকার, ব্যাপারটি এরকম না, সকল পর্যায়ে আমার এটা প্রয়োজন। আর আপনি যে প্রশ্নটি করলেন যে আসলে খাদ্যের ব্যাপারে, এটি কিন্তু এখন যে ফুড ফিলোসফির বা খাদ্যের যে দার্শনিক যে অবস্থা অথবা মানুষের জীবনের সাথে এর যে সম্পৃক্ততা, সেক্ষেত্রে যেটি বলা হয় যে আসলে এক্ষেত্রে একটা ইন্ডিজিনিয়াস মেকানিজম অথবা একটা ডোমেইন থাকবে, যে আমার দেশের মানুষের কোন খাবারগুলো বেশি প্রয়োজন, আমার দেশের মানুষের বৈশিষ্ট্য, তাদের যে খাদ্যাভ্যাস, ফুড হ্যাবিট, সব কিছু বিবেচনা করে
আমাদের কিন্তু একটা গাইডলাইন থাকা প্রয়োজন যে এই খাবারগুলোকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি এবং এগুলো আমার জীবনের সাথে বেশি মাত্রায় সম্পৃক্ত, সেই সম্পৃক্ততার সাথে আমাদের যে বাঁচা সুস্থতা অসুস্থতা অনেকগুলো বিষয় এখানে জড়িত। আরেকটা ব্যাপার হলো যে এখন যেভাবে বৈশ্বিক যে সমস্ত দেশগুলো খাদ্য উৎপাদনে এগিয়েছে সেই সমস্ত দেশগুলো কিন্তু কৃষিকে একটা মানে শিল্পের পর্যায়ে মানে শিল্পের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হিসাবেই তারা বা একটা সেক্টর হিসাবেই তারা ভাবছে এবং এভাবে আমাদেরকেও ভাবতে হবে। এবং যখনই আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হিসাবে এটাকে ভাবতে যাব বা ভাববো তখন এর সাথে প্রযুক্তির বিষয়টা সরাসরি যুক্ত হবে, কারণ প্রযুক্তি যখন এর সাথে আমরা যুক্ত করতে পারবো তখন দেখা যায় আমি অল্প বিনিয়োগ কিংবা অল্প শ্রমে আমি অনেক বেশি উৎপাদন করতে পারছি এবং একই জমিতে আমি অনেকবার ফসল উৎপাদন করতে পারছি এবং সেই জায়গাগুলো তো এখন তৈরি হচ্ছে। তাহলে আমি কৃষিক্ষেত্রে এই যে জ্ঞান বিজ্ঞানের যে অগ্রগতি কিংবা প্রযুক্তির যে অগ্রগতি সেটি আমি কেন ব্যবহার করব না, এবং সেই জায়গাটাতে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবারই আমি যতটুকু শুনেছি তিনি এই খাদ্য সংক্রান্ত ব্যাপারে আলোচনা করলেই তিনি কিন্তু বলেন যে কোনো জমি যাতে ফেলে রাখা না হয়, উৎপাদন পতিত না থাকে এবং সেটি যাতে উৎপাদনের আওতায় নিয়ে আসা হয়, সেখান থেকে অল্প পরিমাণ উৎপাদন হোক কিন্তু সেটি কিন্তু কারো না কারো অভাব পূরণ করবে, তার যে মানে যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করবে। তো এই জায়গাতে এবং এর সাথে তো আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়া কিংবা আমার উপার্জনের একটি সুযোগ তো আছেই, তো এই এভাবে কিন্তু আমার এই মানসিকতা কিংবা খাদ্য কেন্দ্রিক যে আচরণ মানুষের সেই জায়গাগুলো পরিবর্তন করতে হবে, তবে সেটি রাতারাতি পরিবর্তন হবে বলে আমি মনে করছি না, এর জন্য সময় প্রয়োজন। আরেকটি হলো কৃষিকে একটা সময় ছিল এটা ধারণা পরিবর্তন হয়েছে যে যার যার কিছু পারে না অথবা যে নিরক্ষর অথবা একেবারে খেটে খাওয়া মানুষ সেই বোধহয় কৃষিকাজ করবে, এই ধারণা কিন্তু এখন এখন আর নেই। একেবারে বিশ্ববিদ্যালয় থেকে পড়েও সে শুধু বিশ্ববিদ্যালয় না দেশের বাইরে থেকে পড়েও সে তিনি এটার সাথে সম্পৃক্ত, সুতরাং এই ধারণাগুলোর পরিবর্তনটা প্রয়োজন। এবং সেক্ষেত্রে সরকারের কিন্তু এখানে আমরা সবসময় বলি বিনিয়োগের পাশাপাশি আমরা এই জায়গাতে একটা পেশাদারিত্বের যে একটা মনোভাব নিয়ে কাজগুলো হোক সেই জায়গাটি আমরা উৎসাহিত করার জন্য উৎসাহিত। আমি আবার আপনার কাছেই আসতে চাই, দু মিনিট সময় দেবো আপনাকে, তারপরে আমি মামুন ভাইয়ের কাছে যাব। আপনি যেটি বলছিলেন আমরা আমাদের সফলতাগুলো দেখুন, আমরা জিনোম সিকোয়েন্স উন্মোচন করে ফেলেছি পাটের, এবং কৃষিক্ষেত্রে আমরা ধানের অনেকগুলো জাত উদ্ভাবন করেছি, আমরা লোনা পানিতে যেন ধান হয় সেটি পর্যন্ত আমরা উদ্ভাবন করে ফেলেছি। একই সাথে ব্যর্থতা জায়গাগুলো হচ্ছে, একটি ট্রাক্টর দিয়ে উদাহরণ দেই, ইউরোপে যেই টাইপের ট্রাক্টরটি চলে আমি আমার দেশে ঠিক সেই টাইপের ট্রাক্টরটি উৎপাদন করি, অথচ আমার দেশের কৃষিক্ষেত্র এবং ইউরোপের কৃষিক্ষেত্রের মধ্যে আসমান জমিন পার্থক্য। আমাদের ছোট ছোট কৃষিক্ষেত্র, তাদের একরকে একর হেক্টরকে হেক্টর মিলে একটি কৃষিক্ষেত্র, আমাদের এখানে কিন্তু ছোট ছোট জি 2-5 বিঘা এরকম, কেন আমরা এই জায়গাগুলোতে আমাদের মতন করে আত্মীকরণ করতে পারছি না কৃষি যন্ত্রে, যেখানে চায়নাতে আমরা দেখেছি কিন্তু তারা তাদের মতন করে আত্মীকরণ করছে। এই কারণে তো আমি বললাম যে ইন্ডিজিনিয়াস মেকানিজম দেশীয় বৈশিষ্ট্য বিবেচনা করেই আমাদের এখানে কিন্তু সেই ধরনের বলা যেতে পারে জ্ঞানের দিক থেকে আমাদের মানে এই ধরনের প্রযুক্তিগুলো উদ্ভাবনের জন্য কিন্তু লোকবল রয়েছে, কারণ আমি বিষয়টা হলো পর্যন্ত এখন ব্যাপারটা হলো তাদের এই কাজগুলো করার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি কতটা দেওয়া হচ্ছে এটা একটা ব্যাপার, সাপোর্ট এবং সাপোর্টের একটা ব্যাপার, তাদের উৎসাহ উদ্দীপনার একটা ব্যাপার, স্বীকৃতির ব্যাপার, আবার সামাজিকভাবে স্বীকৃতিরও কিন্তু একটা ব্যাপার আমরা লক্ষ্য করি যে এত পড়াশোনা করে কৃষি কাজ করছে, অনেকে এরকম বলে যে শিক্ষিত কৃষক, এখন এগুলো কিন্তু ঠাট্টা ঠাট্টা বা তামাশা বা তাকে হেয় প্রতিপন্ন করে ঠাট্টা চলে বলায়, কিন্তু এই জায়গাগুলো কিন্তু আবার একদিনে পরিবর্তন হবে হবে না। এখন এই জায়গাগুলোতে যখনই এই দেশীয় বৈশিষ্ট্যকে বিবেচনা করে আমাদের নিজস্ব যে উৎপাদন প্রক্রিয়ার সাথে মিল রেখে আমরা যখন নিজেদের প্রযুক্তির ব্যাপারগুলো নিজেরাই তৈরি করতে পারবো, সেগুলো ব্যবহার করতে পারবো, খাদ্যে আমাদের স্বয়ংসম্পূর্ণতা তৈরি হবে এবং পরবর্তী সময় সেটি অন্য দেশগুলোর কাছে বিক্রি করার নানা ধরনের ব্যাপারগুলো যখন চলে আসবে তখনই কিন্তু এটি আলাদা একটা মডেল হয়ে দাঁড়াবে। এখন কথা হলো সেই মডেলে পরিণত করার জন্য তার আগে অনেকগুলো কাজ উদ্যোগ এবং কিছু ধাপ পার হয়ে আসতে হয়, সেই ধাপগুলোর এখন আমি মনে করি একটা মধ্যম অবস্থানে বাংলাদেশ রয়েছে, এবং সেটির জন্য যে পরিমাণ মনিটরিং, যে পরিমাণ কি বলে যে সৎ উৎসাহ দরকার সেটি এখন প্রয়োজন, সেটি আরো বাড়াতে হবে, সেটি আরো বাড়াতে হবে। এবারে আমি অধ্যাপক মামুনের কাছে যেতে চাই, খুব
কম সময় দিতে পারবো, এক মিনিট সময় দিতে পারবো। জ্বালানি তেলের দাম বাড়ছে, পরিবহন খরচ বাড়ছে, ফলে আমাদের খাদ্য নিরাপত্তা বোধহয় এক ধরনের হুমকির মুখে পড়তে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এক মিনিটের মধ্যে জবাব দেবেন, যে কি করা উচিত আমাদের এই মুহূর্তে? আমাদের এই মুহূর্তে যেটা করা উচিত, যেটা একটু আগে বলা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের কোথাও কোনো জমি ফেলে রাখা যাবে না, উৎপাদন বাড়াতে হবে। এক, পর্যাপ্ত পরিমাণে সার দিয়ে উৎপাদন যাতে বাড়ানো হয়, ওয়েস্ট যেটা খাদ্যের যে অপচয় সেটা কমিয়ে নিয়ে আসতে হবে। আমাদের দেশে কিন্তু পোস্ট হারভেস্ট করার পর দেখা যায় 30-40% অপচয় হয়, নষ্ট হয়ে যায়, এটাকে কমিয়ে নিয়ে আসতে হবে। এটাকে কমিয়ে নিয়ে আসলে উৎপাদন যদি বাড়াই, তাহলে আমাদের আমদানি নির্ভরতা কমবে, যেমন তেমনি আমরা যদি একটু আমাদের রিনিউয়েবল এনার্জির দিকে একটু মনোযোগ দেই, যে যেখানে আমাদের এই যে গ্যাসের সংকটের কারণে আমরা ইলেকট্রিসিটি পাচ্ছি, বাট আমরা যদি রিনিউয়েবল এনার্জিটাকে একটু ইয়ে করে দিই, তাহলে আমাদের সোলার টোলার দিয়ে, তাহলে আমরা ডেফিনেটলি আমরা এখনও অত খারাপ পর্যায়ে নেই। কিন্তু একটা বড় একটা গবেষণার ইয়েতে দেখছি আমি, বিশ্বের যে 13টা দেশকে বলা হচ্ছে যে এই ঝুঁকিপূর্ণের মধ্যে বাংলাদেশ নেই। কিন্তু ঝুঁকিপূর্ণ বাংলাদেশ এই 13টা দেশের মধ্যে নেই, কিন্তু যেন না পড়ে যায়, সেই জন্য না পড়ে যায়, এই কারণেই আমাদের এই ব্যবস্থাগুলো নেওয়া দরকার। ধন্যবাদ অধ্যাপক মামুন। আমি আবার তহিদার কাছে যেতে চাই। তহিদ ভাই, এক মিনিট সময় দেবো। আমাদের সারের দাম বৃদ্ধি পেয়েছে, গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, তেলের দাম বৃদ্ধি পেয়েছে, সব কিছু বৃদ্ধি পেয়েছে। এই এতগুলো বিপরীত ধর্মী নিয়ামকের মাঝখানে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা আসলে কতখানি সক্ষমতা ধরে রাখতে পারবে? দেখুন রাকিব ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি একেবারে মানে টু দ্য পয়েন্টে বলছি, যেহেতু সময় কম, কৃষিকে গুরুত্ব দিতে হবে, এর কোনো বিকল্প নেই। সামনের দিন যেভাবে আসবে বা পৃথিবীর যে চিত্র আমরা দেখতে পাবো, কৃষিকে গুরুত্ব দিতে হবে। এবং সেই গুরুত্বের জায়গাটা এরকম, অমুক দেশ অমুক করে তমুক করে ফেলেছে, সুতরাং আমাকেও অমুক করতে হবে, এরকম না। আমার দেশীয় বৈশিষ্ট্য অনুযায়ী বিবেচনা করে আমাকে সেই গুরুত্বের জায়গাটা মানে ঠিক করতে হবে, সেটাকে বাস্তবায়নের জন্য প্রক্রিয়া বা মেথডগুলোকে নির্ধারণ করতে হবে, এবং আমার দেশের যে বিশেষজ্ঞ এবং ম্যান পাওয়ার যারা রয়েছেন তাদেরকে এক্ষেত্রে কাজে লাগানো অথবা সম্পৃক্ত করতে হবে। আমরা কিন্তু সবসময় একটা ভুল ধারণা, আমরা মনে করি যে জ্ঞান বিজ্ঞান সর্বদা চর্চা উদ্ভাবন সর্বদা বাইরে, এদেশের মানুষ বোধহয় কোনো কিছু পারেন, এগুলো ভুল। আমরা বহু দেখেছি, আমরা বিভিন্ন দেশে কনফারেন্স গিয়ে দেখেছি যে কাউকে কাউকে দেখে মনে হয়েছে যে তাকে এখানে ডাকা হলো কেন, কিন্তু ওই যে মানে সাদা চামড়া দেখলেই যে সেখানেই ওর মধ্যে যে সকল জ্ঞান বিজ্ঞান ভর করে আছে, এটা ভাবার কোনো কারণ নেই। সুতরাং আমাদেরকে আমাদের মতো করে এগিয়ে যেতে হবে। আমরা যেরকম মানে আমি তো এটা এভাবে বলতে চাই যে এই যে সংকটগুলো আছে, এটি তো এই যে জ্বালানি তেলের সংকট বলুন, কৃষির বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলো তো করোনার থেকে কোনোটা বেশি গুরুত্বপূর্ণ বা বেশি জোরালো বা ভয়ঙ্কর নয়। করোনা যেখানে জীবন মরণের প্রশ্ন তৈরি হয়েছিল, সেই সংকট যখন আমরা কাটিয়ে উঠতে পেরেছি, এই সংকট তো আমার আচরণের উপরে নির্ভর করবে, আমার অতি মুনাফা যে মানসিকতা সেটি নিয়ন্ত্রণের উপরে নির্ভর করবে, এই অবস্থা আমরা কতদিনে কাটিয়ে উঠতে পারবো। আমাকে রাষ্ট্রীয় তরফ থেকে যেটি বারবার বলা হচ্ছে আপনি মৃত্যুবায়ী হন, সেই আমার মৃত্যুবায়ী হওয়ার আচরণের উপরে নির্ভর, অর্থাৎ মনোবৃত্তি পরিবর্তনটা, আমার মানসিকতা পরিবর্তন করতে হবে। অন্যথায় সমাজের মধ্যে কিন্তু এক ধরনের বলা যেতে পারে বিশৃঙ্খলা অথবা এক ধরনের অস্থিরতা তৈরি হবে। আমার মনে হয় না, আমরা সকল জনগণ মিলেই যদি জনগণের যে দায়িত্বশীল আচরণ সেই জায়গা থেকে যদি আমরা কাজ করি, ভূমিকা পালন করি, আমার মনে হয় যে আমরা কখনোই অতি ঝুঁকিপূর্ণ দেশের মধ্যেও পড়বো না, বরং বাংলাদেশ তার নিজের মতো করে এগিয়ে যাবে। তহিদ ভাই, আপনাকে ধন্যবাদ। ডক্টর ইকবাল রউফ মামুন, তহিদুল হক, আপনার দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, করোনা সংকটের সময়েও আমাদের অর্থনীতির ঢাল হয়ে দাঁড়িয়েছিল আমাদের কৃষি। আমরা কখনোই সেই ধরনের পরিস্থিতির মধ্যে পড়িনি যা পৃথিবীর অপরাপর দেশ পড়েছিল। আমাদের দরকার এখন একটি সমন্বিত মনোবৃত্তিক পরিবর্তন, যাতে আমাদের দেশটি সেই ধরনের কোনো সংকটের মধ্যে না পড়ে। করোনা আমাদেরকে অন্তত এই শিক্ষাটি দিয়েছে যে সংকট আসবেই, সেই সংকট থেকে উত্তরণের জন্য আমরা যেন সব সময় তৈরি থাকতে পারি, এই শিক্ষাটি কিন্তু করোনা আমাদেরকে দিয়ে দিয়েছে। সেই শিক্ষা যদি আমরা দিতে না পারি, তাহলে আসলেই আমাদের জন্য ভবিষ্যতে অন্ধকার অপেক্ষা করছে। আর যদি আমরা শিক্ষা নিতে পারি, এবং আমি আশা করি আমরা অবশ্যই শিক্ষা নেব, সামনে নিশ্চয়ই অন্ধকার অপেক্ষা করছে না। শুভরাত্রি।